ভিডিও নিয়ে আজকে আমাদের একটা দারুণ ভিডিও হতে চলেছে। তার কারণ আজকে কি হচ্ছে, আমাদের আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জ এক্স্যাক্টলি। আজকে ওর সাথে আমার হবে চ্যালেঞ্জ ভিডিও, দেখা যাচ্ছে কে জেতে। আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর তার সাথে আজকে দারুণ একটা ভিডিও হবে। তো ফুল ভিডিওটা কিন্তু সবাইকে ওয়াচ করতে হবে। আর আজকে তোমাদেরকে বলে দিই যে আজকে এখানকার ওয়েদার কিরকম। আজকে কিন্তু এখানকার ওয়েদার বেশ ভালো, কারণ আজকে এখানে বৃষ্টি হবে হবে ভাব। আর জানোই তো বর্ষাকাল মানেই হচ্ছে একটা আমার একটা খুব সুখের দিন, বর্ষাকাল আমার খুব ফেভারিট। তো আজকে এই বৃষ্টির মধ্যে আজকে আমরা আইটেম বানাতে চলেছি চিকেন দিয়ে। চিকেনের আইটেম কি হচ্ছে আমাদের আজকে, আমাদের আজকে ফাটাফাটি আইটেম, আমাদের আজকে একটা অসাধারণ আইটেম হচ্ছে, আর সেটা হচ্ছে চিকেন চিজ ফিঙ্গার। সেটাও আমার দু রকম স্টাইলে চ্যালেঞ্জ ভিডিও। দেখতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ কর, না হলে তোমরা জানতে পারবে না আজকে কি হতে চলেছে। সো স্টার্ট করা যাক আজকের ভিডিও, দেখা যাক কে জেতে। ঠিক আছে, লাস্টাল লাইফে আমি জিতব, আমি জিতব, আমি কি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হচ্ছে একই জিনিস সবাই পাবে, ঠিক আছে, আমি আমার মানে হাতের জাদু দিয়ে, ঠিক আছে, ওই জিনিস দিয়ে একটা কিছু বানাবো, ঠিক আছে, আমি আমার ব্লেন্ডেড করে একদম ফিউশন করে আমি আমার বিদেশি একটা স্টাইলে কিছু একটা বানাবো। ওই একই জিনিস পাবে ও, ও ওর মতন বানাবে, কেউ কাউকে বলবে না। দেখা যাক আফটার প্রোডাক্ট, কাঠটা খেতে ভালো হয়, কাঠটা দেখতে ভালো হয়, কেননা খাবারই সব কিছু নয়, দেখতে ভালো হলেও হবে। প্রেজেন্টেশন থাকবে, সাথে থাকবে তোমার টেস্ট, ঠিক আছে, একে অপরের একটা টেস্ট করে দেখবো কে কোনটা ভালো হয়েছে, তারপর দেখা যাবে, আর তোমরাও বিচার করে জানাবে কাঠটা ভালো হয়েছে। কারণ তোমরা তো খেতে পারবে না, তোমরা দেখতে পারবে, দেখলেই বুঝতে পারবে যে কোনটা ভালো হয়েছে। আমরা সেম নিয়ে দুজন দুরকম ভাবে বানাচ্ছি, তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্টে তুমি করবে না আমি করব? ফার্স্টে আমি করব। এইটা দিয়ে কি আমাদের আজকে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও? এটা দিয়ে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। আমার কাছে চিকেন ফিলেট তৈরি, ঠিক আছে, সাথে আমার কাছে চিজ আছে, ঠিক আছে, দারুণ আইটেম করব। আমার এত কিছু লাগবে না, আমার লাগবে হচ্ছে অলিভ অয়েল, গোলমরিচ আর নুন, এনাফ, ঠিক আছে। আমার কাছে ব্রেড ক্যান্স, ওই ডিম, ময়দা, আমি পুরো রাইটিং করে মডার্ন রাইটিং করে ফাটিয়ে দেবো, চ্যাম্পিয়ন। ঠিক আছে, আমিও করছি, আমারটা দেখা দেখা হ্যাঁ নকল করবে না কিন্তু বলে দিলাম না, আমার দর্শকরা নকল করতে পারে, তুমি নকল করবে না আমারটা, আমারটা অসাধারণ হবে, আমারটা হেভি, আমি বিদেশি আইটেম করি, আমারটা বেশি ভালো হবে। হ্যাঁ, এসব এ ফালতু আইটেম হয় নাকি, দেখো চলো তোমারটা দেখি কিভাবে করছো। হ্যাঁ, আমি তো অলিভ অয়েল ঢালবো, অলিভ অয়েল ঢেলে দিয়েছি, সবাই দেখে নাও। এইবার একটুখানি হালকা করে নুন দিয়ে দেবো, ঠিক আছে, নুন দিয়ে দিয়েছি, এবার গোলমরিচ হালকা, বেশি দেওয়া দরকার নেই, ঠিক আছে, ব্যাপারটা একটু ঘেঁটে যাবে, তাহলে এবার একটু ভালো করে মেখে নেবে। দেখো এই যে গোলমরিচটা কেন দিচ্ছি জানো তো, টেস্টটা আলাদা লেভেল হবে, জানো কি। আচ্ছা, আমারটা নকল করবে না কিন্তু বলে দিলাম, করবো না আমি, আমারটা অন্য রকম করে করবো। দেখো কি আমি আজকে আমার টেস্ট একটু বাজে দিয়েছো, ঠিক আছে, আমি কাপিয়ে দেবো, কাপিয়ে। আমাদের হচ্ছে দু রকমের চিকেন চিজ ফিঙ্গার হচ্ছে আজকে, দুই রকমের, একটা হচ্ছে এটা হচ্ছে আমার অথেন্টিক, নো নো এটা আর অথেন্টিক না, আমার তো নিজের তৈরি করা। এইবার এইবার তোমার কি প্রসেস? এই চিজটা র‍্যাপ করে দেব একটুখানি স্টাইলিশ ভাবে, ঠিক আছে, বাবা বিদেশি রান্না নাকি, হ্যাঁ বিদেশি স্টাইল, দেখো আমিও করব, ঠিক আছে, আমার তো হেভি হবে, এই একটু র‍্যাপ করে এরকম ভাবে বানাতে পারবে কেন, আমি বেশি বড় মিনি, কারণ কি এত কেউ খাবে না, এটা তো বানানো এক্সপেরিমেন্টাল ভিডিও, আমি একটুখানি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, কেমন হয়েছে বলো, এবার বলো, ভালো লাগছে। এবার তো তোমারটা এবার কি হবে, এটা আমারটা হবে হচ্ছে বেকড, ওভেনে বেকড, ওভেনে বেকড হবে, ঠিক আছে, নকল করবে না আমাকে বলে দিলাম, আরে ঠিক আছে, ঠিক আছে, দারুণ আইটেম হবে, আসছি ব্রেকের পর বেক করে নিই। আমার আইটেমের নাম হচ্ছে চিকেন চিজ ফিঙ্গার, ঠিক আছে, নামটা নকল করবে না বলে দিলাম, বেক চিকেন চিজ ফিঙ্গার। তো আমিও বসে গেছি, আমার হচ্ছে আজকে দারুণ হবে, ওর থেকে বেশি ভালো আমি করবো, কারণ আমি জানি কি করে করতে হয়, ও জানে না ওইভাবে, আমাদের আমার ভালো লাগবে না, আমি শিওর আমি জিতবো, তুমি জিতবে না। অথেন্টিক স্টাইলে, সেই পুরনো স্টাইলে করবে, নো নো নো, নতুন স্টাইলে, কি আমি মাঝখান থেকে আমি চিজটাকে কেটে নিচ্ছি, কেন কাটছি ভিডিও দেখতে দেখতে বলবো। আর আমার সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে, আমি ওর মতো করে তো করবোই না, আর আমার মতো করে ও করবে না, আমারটাকে তো বেশি ভালো হবে, আমি এটা বল নিয়ে নিয়েছি। আর আমার এখানে রয়েছে ডিম, যেটা আমি একটুখানি ফেটিয়ে নেবো, আমার এতটা ডিম, আমার এত জিনিস দরকার নেই ডিম টিমের, আমি একাই কাপিয়ে দেবো। এই যে আমি অল্প একটুখানি ডিম ঢেলে নিলাম, তো এইবার হচ্ছে আমার সেই মানে প্রচেষ্টা, এই যে ডিম নিয়ে নিয়েছি, আমি নিয়ে নেবো একটুখানি ময়দা, ঠিক আছে, আমি নিচ্ছি সামান্য একটু ময়দা,
আর আমি নেব হচ্ছে এর মধ্যে একটুখানি পেপার, ব্ল্যাক পেপার, আর তার মধ্যে নিলাম একটুখানি সল্ট, ঠিক আছে? আর এইখান থেকে আমি ব্যানারটা বানাবো, তার আগে আমি একটুখানি চিকেনে একটু নুন দিয়ে দিলাম আর চিকেনে একটুখানি পেপার দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো এদিক ওদিক দুদিক খুব ভালো করে। হয়ে গেল আমার মাখানো রেডি। আর এইদিকে হচ্ছে আমার যেটা তৈরি হচ্ছিল ব্যাটার, এটা আমার খুব ইম্পর্টেন্ট, আমি এভাবে করছি, আপনারা এইভাবে করবেন আমার মতো করে, তাহলে আপনাদের দারুণ লাগবে। তোমারটা নয়, আমারটা বেশি ভালো। পুরোনো পদ্ধতি কেউ খাবে না, সব সবাই ধিক্কার জানাবেন। এটা সবচেয়ে বেশি টেস্টি, ইয়ামি। পোল করে না, পোল, একটা পোল করে না, সবাই তোমারটা ধিক্কার জানাবে আমাকে সবাই। এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে আমি চিজটা নিলাম, এইভাবে দেব একদম। আমার নকল করবে না, আমি নকল করিনি, ঠিক আছে? আমি দিচ্ছি এইভাবে ফোল্ড করে, চিকেন আমি এভাবে ফোল্ড করে দেবো, পুরো চিজে ফোল্ড করা একদম চিকেন ফিঙ্গার, ঠিক আছে? চিজ ফিঙ্গার আমার একদম এইভাবে ফোল্ড করে এইবার আমি করবো হচ্ছে সেই ফাইনাল স্টেপ। এটা হচ্ছে একটা টুথপিক নেবো, আমি টুথপিকটা দিয়ে আমি এভাবে এইভাবে নিয়ে এইভাবে এই যে আমি একটুখানি জুড়ে দিলাম, ঠিক আছে? ভেঙে যাবে না, না ভাঙবে না, বাজে কথা। আমি এই যে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি, সবাই দেখতেই পেলে আমি কী করে ব্যাটারটা বানালাম, এই ব্যাটারটা এর ওপর থেকে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ? ও এটা তো খেতে হবে না, ইয়ামি, দেখতে ভালো লাগছে কিন্তু খেতে আমি বাজেই হবে আমি জানি। না না ভালো লাগবে, হেভি লাগবে খেতে, ঠিক আছে? এবার আমি এইটাকে কী করবো, আমি একটুখানি ব্রেড ক্যাম্পসে ডিপ করে নেবো, যেমন ব্রেড ক্যাম্পস, ঠিক আছে? আমি আলতো করে এখানে একটু ব্রেড ক্যাম্পস নিয়ে নিচ্ছি, আমার ব্রেড বেশি আইটেম দিচ্ছে আমার থেকে, তবুও পারবে না। আমি বলছি এইভাবে করবেন আপনারা, একদম মুখে লেগে থাকার মতো একটা জিনিস আছে। এই যে আমি সুন্দর করে ব্রেড ক্যাম্পসে কোট করে নিলাম, ঠিক আছে? আমি এধার ওধার দুধার খুব ভালো করে কোট করে নিচ্ছি। আমি আরেকবার দেব হচ্ছে এই ব্যাটারে, এই যে এইভাবে, কেমন কেমন, আমি জিতবো আজকে। আমি আরেকবার সেকেন্ড কোটিং করছি আমার চিকেন ফিঙ্গার, চিকেন চিজ ফিঙ্গার, আজকে জমে ক্ষীর, ঠিক আছে? আমি যা বানাচ্ছি না আজকে অসাধারণ লাগবে খেতে, আমি যেটা বানাচ্ছি সেটাই হবে পারফেক্ট এবং ভালো টেস্টি। তোমারটা তো বেক হবে, আমারটা হবে এটা ডিপ ফ্রাই তেলে। তোমায় কিন্তু আমি নকল করলাম না, তুমি কিন্তু বলতে পারবে না তোমাকে নকল করেছি। দেখাই যাক, খেয়ে সব খেয়ে পেট খারাপ হবে নাকি? এই যে আমারটা হেলদি, এই আমার লাস্ট ফিনিশিং টাচ, ঠিক আছে? আমার ওসব দরকার নেই, ডিম টিম আমার, অল্প একটু চিজ দেবো। এই যে কেমন লাগছে বলো, ভিতরে চিজ ওপরে চিজ, দেখতে ভালো লাগছে। দেখা যাক কে জেতে, আমি না তুমি। এবার আমার পার্টটাও হবে, এবার আমিও তোমাকে একটু দেখাচ্ছি কিরকম করে আমি আমি করছি। বেশি চিজ দেবো না, কারণ কি বলো তো, বেশি চিজ অলরেডি ভিতরে চিজ আছে, পুরো চিজই, নালে ব্যাপারটাকে বেশি। আমি এক্সট্রা বাস চিজ পছন্দ করি কিন্তু এতটাও পছন্দ করি না, কেমন, ঠিক আছে? ঠিক আছে, এটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছে, মানে আমি বেক করে দেবো একদম, পুরো তৈরি। তো আমি দেখিয়ে দিই আমার এই হট চিজ নিয়ে, দারুণ গরম ব্যাপার এটা। হ্যাঁ কেন দুটোই দুজনে খাওয়া, ঠিক আছে আমারটা ফ্রাই। তো এখন আমি ফিশ ফিঙ্গারটা ভেজে নিচ্ছি, আমারটা ওটা তো ডুবিয়ে দিয়েছে মাইক্রোওভেন না, আর আমারটা এদিক দিয়ে, ও ইয়ামি, কেমন আমারটা হেভি হয়েছে, আমারটা তো ভালোই লাগছে দেখতে, হেভি লাগবে আমারটা। তৈরি হয়ে গেছে দুজনের আইটেম, ঠিক আছে? একদম। এটা দেখো আমার মিনি সাইজ টাইম বম, এটা তো পুরো বেকড হয়ে এসেছে, কেমন লাগবে বলো তো, পুরো মাখনের মতন লাগবে বেক, অলরেডি চিজ গলে গলে পড়ছে, দারুণ চিজ গলে পড়ছে, তোমারটা তো দেখার মতন হয়েছে, বলছিলে তো আমারটা হবে না ভালো, দেখো ভালো হয়েছে। এবার তো কাটো দেখি, তুমি আগে খাবে আজকে, আমি আগে খাবো, হ্যাঁ তুমি খাবে, তুমি কাটবে, তুমি খাবে, সেকেন্ডটা হাফ হাফ করে খাবে, ঠিক আছে? ঠিক আছে, হাফ খাবে ফিডব্যাক দেবে, এটা হাফ খাবে ফিডব্যাক দেবে, ঠিক আছে? আমি কি করছি এবার, আমি আমারটা আগে কাটছি, আমারটা না একদম পুরো চিজি হয়েছে, একদম চিজ, এই যে কি রকম চিজটা, বাহ, চিজ একদম গলে গলে পড়ছে, এটা এখানটা দিয়ে একটা কাটছি, একদম মানে চিজি মেলটি, দারুণ হয়েছে তো, কাঠিটা বার করে নাও, বাহ খুব সুন্দর হয়েছে গো, ভালো আছে, বলছিলে তো কি ভালো হবে না, কেমন লাগছে বলো, কাঠিটা বার করে নাও,
বাহ দেখি কেমন হয়েছে দেখো চিজি স্টেপ 1 ওয়েক আপ ফর দ্য গোন রাইজ অফ দ্য সান এইবার হচ্ছে আমি এইটা এই যে কাঠিটা ফেলে দিলাম এইটা আবার কাটছি এটা তো কাটতে হবে না এটা তো ফ্লিপ করলেই হবে এই যে কি রকম দারুণ হয়েছে দারুণ তোমারটা দারুণ লাগছে পুরো ধোয়া বের আছে গরম গরম একদম চিজি উফ বাহ আমি এইটা ভাই চিজি কেমন হয়েছে কেমন হয়েছে একটু ইন্ডিয়ান স্টাইল হয়েছে আমারটা তোমারটা তো একদম বিদেশি স্টাইল করেছো তাই নাকি হ্যাঁ তোমারটা আমার দারুণ লেগেছে তোমারটা সত্যি ভালো হয়েছে মাস্ট ট্রাই আইটেম বলতেই হবে ভালো হয়েছে মাস্ট ট্রাই আইটেম বাহ 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 তাহলে তো ভালো হয়েছে আমারটা সবচেয়ে বেশি তোমারটা লাগলো তাই নাকি হ্যাঁ আমার এটা খুব ভালো লেগেছে আমার আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে ওটা ওটা তো অসাধারণ লেগেইছে কিন্তু এইটা আমার অসাধারণ লেগেছে এটা একটুখানি ছিঁড়ে নিয়ে একটু চিজে ডিপ করে যখন খেলাম না ও আমার এটাই বিদেশি স্টাইল লাগছে এটা বেশ সুন্দর সুন্দর আমার হেভি লাগছে এটা খেতে বাহ 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 তাহলে তো দারুণ হয়েছে অসাধারণ তোমারটা কত ভালো হয়েছে কতটা ফ্লেশি কোটিংটা ছেড়ে গেলে ভালো লাগছে তাহলে দারুণ লাগছে আমি বলতে পারছি না একদমই না ফিউশন করে অন্যরকম বানিয়েছি পুরোপুরি অন্যরকম খুব ভালো লাগে অনেক কিছু এক্সট্রা করি যদি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে